আবার দেখা হবে ইনশাআল্লাহ, সব সময় দেখা হবে, মিনিটে মিনিটে দেখা হবে। কে নেতা কর্মীরা এই কয়েক বছরে কি আমি তোমাদের কোনো কষ্ট দিয়েছি? আর একটু নেতা কর্মীদেরকে একটু শুনাইতে চাই, আমি 22 বছরে কেউ কষ্ট দিয়েছি? এই 22 বছরে কেউ ধন সম্পদ লুটপাট করেছি? এই 22 বছরে আমি কেউ ক্ষতি করেছি? এই 22 বছরে আমার কোনো নেতা কর্মীদেরকে খারাপ গালি দিয়েছি? এই 22 বছরে আমি কেউ কাউকে অত্যাচার করেছি? যদি করে থাকি, যদি করে থাকি, আগামী মানুষের মৃত্যু তো আছে, আমার জীবনে আমি কাউকে কোনো ক্ষতি করি নাই, আমার জীবনে কোনোদিন মানুষের ধন সম্পদ লুটপাট করি নাই, আমার জীবনে সংসদ সদস্য চলাকালীন অবস্থায় এখনো আমার দুই হাত পবিত্র রেখেছি, অপবিত্র করি নাই। আমি এমপি থাকা অবস্থায় মানুষের পাশে গিয়ে মানুষের উন্নয়ন করেছি, আমি মানুষেরকে ভালোবাসা দিয়েছি। এই নেতা কর্মীদেরকে ভালোবাসা দেওয়ার কারণে ঢাকা মহানগরে সে হানি পরিমাণে থাকা অবস্থায় এরপর থেকে এর পর্যন্ত আমাদের বন্ধু ভাইয়ের এবং কচি ভাইয়ের নির্দেশে যতগুলো কর্মসূচি করেছি, যতগুলো মিছিল করেছি, অন্যপি থানার রূপনগর থানার থেকে বেশি লোক অন্য কোনো থানা নিতে পারে না। যা করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য করেছি, যা উন্নয়ন করেছি এই এলাকার জন্য সব উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। তাই আজকে বলতে চাই, কয়েক মিনিটের মধ্যে ত্রিবার্ষিক সম্মেলনে পল্লবী থানা আওয়ামী লীগ এবং ওয়ার্কশপ ভাই ঘোড়া বন্ধ কর, ভাই এই ঘোড়া বন্ধ কর, এই গোলটা বন্ধ কর ভাই, এই বাসিটা বন্ধ কর, গোলটা বন্ধ, কথা না শুনলে লাভা লাভ কলকাতা দিয়ে এলাকা তুমি নিতে পারো। জাকির ভাই ধন্যবাদ, এই চুপ কর, চুপ কর, ত্রিবার্ষিক সম্মেলন একটু পরে শেষ হয়ে যাবে। আজকে মাননীয় প্রধান অতিথি জনাব কৃষিবিদ আসম বাহাদুর নাসির, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং এখানে বসে আছে আমাদের বন্ধু ভাই সহ কচি ভাই সহ বঙ্গবন্ধুর এক আন্দোলনের সময় কি হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, এক আন্দোলনের ইশারায় বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছিলাম, এক ইশারায় স্বাধীনতা পেয়েছিলাম, এক ইশারায় এক আন্দোলনের ইশারায় আমরা সবাই এক কাঙ্গুল উঠাই, এক কাঙ্গুল উঠাই, এক কাঙ্গুল উঠাই। হ্যাঁ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই কথা কে বলেছিলেন? যে বঙ্গবন্ধুর এক আন্দোলনের ইশারায় আমরা একটা হাত ধরি, একটা হাত ধরি, একটা হাত বাই করি, এক আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের আজকে প্রধান অতিথি এবং আমাদের বজলু ভাই সভাপতি ঢাকা মহানগর উত্তরের, এবং আমাদের আজকে প্রধান বক্তা যিনি অ্যাসেম্বলম্যান কচি ভাইকে আমরা ধন্যবাদ দিতে চাই। ঠিক এইভাবে এক আঙুল, এক আঙুলে বাড়িতে, এবার দুই আঙুল, এবার তিন আঙ্গুল, এবার চার আঙ্গুল, এবার পাঁচ আঙ্গুল, পাঁচ আঙ্গুল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং করোনা শেষ হয়ে যায় তারপরে শুরু করোনা থেকে দূরত্ব বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সমাজকে ভালো রাখবেন, দেশটাকে নিরাপদে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হইল। ধন্যবাদ সবাইকে। একটু পরে দ্বিতীয় সমাবেশ শুরু হবে। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই চলে আসবেন।